কালকেই খবরটা পেয়েছি, সঞ্চিতার বাবা আর এই পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। মেসামশায় আত্মার শান্তি কামনা করছি। সত্যি মাত্র 4-5 মাসের গ্যাপের মধ্যেই সঞ্চিতা মা বাবা দুজনকে হারালো। যদিও মাসিমা অসুস্থ ছিলেন, অনেক আগের থেকেই অনেক অসুস্থ ছিলেন, কিন্তু মা তো মাই হয়, অসুস্থ হলেও মা মা হয়। কিন্তু আজকে বাবা তখন অসুস্থ ছিল না, কিন্তু কিন্তু মার মৃত্যুর পর থেকে শুনেছিলাম, সঞ্চিতাই বলেছিল, মার অসুখটা হয়ে যাওয়ার পর থেকেই মা জানি কেমন হয়ে গেছিল, বাবা জানি কেমন হয়ে গেছিল। তাই ওদের দুজনে নাকি মারাত্মক মিল ছিল, কখনোই নাকি একা থাকতো না, দুজন বাজারে গেল, কোনোখানে ঘুরতে গেল, সবসময় একসাথে একসাথে একসাথে। তাই মাসিমা মারা যাওয়ার মাত্র 5 মাসের মাথায় চলে গেল। আমরা কিছুদিন আগে ম্যান্ডির ভিডিও দেখেছিলাম, ম্যান্ডি চলে আসতে হয়েছে কারণ মাসিমা অসুস্থ, মেসামা অসুস্থ ছিল বলে সঞ্চিতা নিলয়দা চলে এসেছে, তার জন্য ম্যান্ডিকে চলে আসতে হচ্ছিলো সেই দার্জিলিংয়ের ট্যুর ছেড়ে। তারপর বলছিল একটু ভালো আছে, বেটার আছে, তারপর আবার অসুস্থ দেখলাম, মেডিকা থেকে কৃষ্ণনগর হসপিটালে শিফট করলো, হলো অনেক কিছু, অনেক ঝামেলা ছিল। নিলয়দা বলেছিল মাল্টি অর্গান ফেলিয়ার ধীরে ধীরে হচ্ছিল, তো সেখানে দাঁড়িয়ে হয়তো আর কিছুদিনের আশা ছিল, কিন্তু কিছুদিনের আশার থেকে খুব তাড়াতাড়ি চলে গেলেন, মানে উইদিন 24 আওয়ার্স চলে গেল। একটা কথা বলবো সঞ্চিতা, মা বাবার স্থান তো আর কেউ পূর্ণ করতে পারবে না, কিন্তু ওই স্মৃতিটুকুই থেকে যাবে। তার মাঝেও বলবো শক্ত থাকো, তোমার কাছে তোমার শ্বশুর শাশুড়ি প্রচণ্ড ভালো, এবং দ্বিতীয় মা বাবা তোমার প্রচণ্ড স্ট্রং, ওরাও তোমাকে মেয়ের মতোই দেখে, সেদিক থেকে তুমি লাকি। এদিকে নিজের মা বাবা হারালেও ওইদিকে কিন্তু আরেক জোড়া মা বাবা তোমাকে আগলে রাখার মতো মা বাবা তোমার জীবনে আছে, এটাও কিন্তু অনেক বড় পাওনা। এবার আসছি ম্যান্ডির কথা। দিদি ম্যান্ডির ভিডিও নাই, ম্যান্ডির ভিডিও নাই, ম্যান্ডির ভিডিও নাই, ম্যান্ডির ভিডিও দিতেই লাগবে। যে ম্যান্ডির ভিডিও, ম্যান্ডি গেছিলেন ওই নিলয়দার শ্বশুরকে দেখতে, আমরা দেখলাম। তারপর ম্যান্ডি নিজের বাবার কথা সবসময় মনে হয়। আজকে প্রথম ম্যান্ডির ভিডিওতে আমি জানতে পারলাম যে ম্যান্ডি যে মেসামশা ভিডিওটা দিয়েছিল ওটাতে মনিটাইজেশন অফ করে দিয়েছিল। এটা নিয়ে ম্যান্ডির এগেনস্টে অনেক ভিডিও নেমেছে। ম্যান্ডি যে মেসামশাইতে ঘি লাগিয়েছিল বা অন্য কিছু করেছিল, মানে যে ক্রিয়াকর্মগুলি, এগুলি নিয়ে ম্যান্ডিকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু সেই কথাগুলি শুনলেও আমরা কিন্তু জানতাম না যে ম্যান্ডি মনিটাইজেশন অফ করে ভিডিওটা ছেড়েছিল, কারণ এটা তো সত্যি কথা। মেসামশায় লাইফস্টাইল ব্লগ, মেসামশা সবসময় চাইতো মেসামশার চ্যানেলে মেসামশার সব জিনিসগুলি আসুক, সেখানে দাঁড়িয়ে মেসামশার অন্ত্যেষ্টিক্রিয়াটা মেসামশার ভিউয়ার্সদের জন্য দেখানোটা কোথাও ভুল করেছে বলে আমার কিন্তু পার্সোনালি কোনোদিনও মনে হয়নি। মেসামশায় এত অসুস্থ হওয়ার পরও যে মানুষটা শর্ট ভিডিও করতে চাইছিলেন, যার মনের মধ্যে এতটাই উইল পাওয়ার ছিল ভিডিও করার জন্য, হসপিটাল পর্যন্ত ভিডিও করেছেন, সেই মানুষটার শেষ যাত্রা দেখিয়ে ম্যান্ডি কোনো ভুল করেছে বলে আমার কোনো দিন মনে হয়নি। তবে হ্যাঁ, মনিটাইজেশনটা অফ ছিল না অন ছিল সেটা আমি শিওর ছিলাম না, তো ম্যান্ডির মুখের কথা শোনার পর শিওর হয়ে গেলাম, কারণ অনেকেই বলেছিল বাবার মৃতদেহ বিক্রি করে নাকি ম্যান্ডি টাকা রোজগার করেছে। লোকের মুখ, চামড়ার মুখ বলতে বেশিক্ষণ লাগে না। এবার আসছি ম্যান্ডির নর্মাল রান্নাঘরে রান্না করা। আজকাল ম্যান্ডি সেই যেহেতু সময় অসুস্থ, সেই রান্নাবান্নার আবার হালকা পাতলা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, খিচুড়ি টিচুড়ি সব কিছু ওরকম করে করছে, নর্মাল খাওয়া দাওয়া। যদিও ম্যান্ডি ম্যান্ডির যেটা ফেভারেট খাওয়া, যেটা ম্যান্ডি বাড়ির থেকে ভাত নিয়ে গিয়ে অন্যখানে বসে বসে খায়, হ্যাঁ, সেই মাংসটা ম্যান্ডিকে খেতে দেখলাম। যে শ্বশুরবাড়িতে এত পূর্ণিমা নিয়ে উপবাস রাখা হয়, অমাবস্যাতে পুজো হয়, সেই বাড়ির বউয়ের এইভাবে বাড়ির বাইরে গিয়ে আবার অন ক্যামেরাতে এইসব জিনিস খাওয়া, এটাও কিন্তু একটু অন্যরকমই লাগে। বললাম না, ম্যান্ডি মানেই ব্যতিক্রমী ম্যান্ডি। ম্যান্ডি ওইটা খাচ্ছিল আর সোমেন ঘুগনি খাচ্ছিল। এবার ম্যান্ডির কু এবং সোমেনের দুজনেরই খুব ইচ্ছে হচ্ছে দার্জিলিং যাওয়ার। হ্যাঁ, দার্জিলিং গিয়ে খুব ভালো লেগেছে, ওখানে গিয়ে ভীষণ মানে ওদের ফুর্তি লেগেছে, তার জন্য ওরা ভাবছে দার্জিলিংয়ে গেলে ওরা হয়তো খুব ভালো লাইফ লিড করতে পারে, পাহাড় মানে একটু পলিউশন ফ্রি লাইফ। কিন্তু পাহাড়ের কিন্তু ব্যাড সাইডটাও আছে ম্যান্ডি। তুমি যখন গেছো তখন তোমার গরম থেকে গেছো, তোমার খুব আরাম লেগেছে, টেনশন ছিল একটা সোমেনের অসুখ নেই, সেটা নিয়ে গেছো। পাহাড়ে যেহেতু আমি থেকেছি, পাহাড়ে কিন্তু যখন তখন বৃষ্টি হয়, দার্জিলিংই হোক আর মেঘালয় হোক, নভেম্বরের পর থেকে এমন হার কাঁপুনি শীত আসবে, ওই শীতটা কিন্তু ফেব্রুয়ারি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তুমি
কলকাতার ওই 15-20 দিন শীতেই যেভাবে নিজের ঘর থেকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শ্বশুর শাশুড়ি ঘরে গেছিলে, তো অতটা দিন শীত সহ্য করতে পারবে? তো মোটামুটি নভেম্বরের লাস্ট থেকে ভালো ঠান্ডা পড়ে যায়, এবং এটা ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত থাকে, প্লাস যে কোনো সময় বৃষ্টি চলে আসে। আর যেটা তুমি বলছো স্বতঃস্ফূর্ত ভাবটা, এটা বিকজ তখন ওখানে গেছিলে, কিছুটা টেনশনকে দূরে রেখে গেছিলে, আর নিজের কাজটাকেও বেশ খেলার ছলে নিয়েছিলে। আর যখন নিজের বাড়ি হয় না, তখন সেটা খেলার ছলে কাজটা নেওয়া যায় না, দায়িত্ব নিয়ে কাজটা করতে লাগে দায়িত্ব সম্পূর্ণভাবে। তো কোথাও না কোথাও অন্য অন্য জিনিস থাকে। পাহাড়ে গেলে তোমার মেয়ে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, বাচ্চারা যখন যেখানে রাখবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর দার্জিলিংয়ের স্কুলগুলি খুব ভালো, খুব ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল পাবে। দার্জিলিংয়ে হয়তো বেঙ্গলি মিডিয়াম আছে কিনা আমার ডাউট আছে, দার্জিলিংয়ে বেঙ্গলি মিডিয়াম আছে কিনা ডাউট আছে। তোমার মেয়ে কিন্তু বেঙ্গলি মিডিয়ামই পড়াশুনো করে, তো সেখান থেকে একটা জাম্প ওর জীবনে হবে। তবে যদি ভালো টিচার টিচার রাখো, ভালো করে, একটু প্রথম বছর রেজাল্টটা খারাপ হবে, ধীরে ধীরে হয়তো রেজাল্টটা ভালো হয়ে যেতে পারে। তাই তোমার ওই ডিসিশানটা যে দার্জিলিংয়ে, আর ফুটফাট অত ঘুরে ব্লগিংও তুমি করতে পারবে না, যতটা তুমি ঘাটে করতে পারছো ওখানে অতটা করতে পারবে না, বৃষ্টি থাকবে, তোমার কাছে গাড়ি নেই, ওইসব পাহাড়ি এলাকাতে না তুমি বলেছিলে না 30 মিনিট হেঁটেছি, 40 মিনিট হেঁটেছি, হ্যাঁ ওখানে লোকাল ফট করে ওই রিক্সা অটো টোটো টোটো ওসব তো চলে না পাহাড়ি এলাকাতে, ম্যাক্সিমাম লোকাল ট্যাক্সি চলে, দার্জিলিংও বোধ হয় লোকাল ট্যাক্সি বা অটো কিছুটা হবে, কিন্তু শিলংয়ে তো লোকাল ট্যাক্সি একমাত্র মাধ্যম এখান থেকে ওখানে যাওয়ার জন্য, এক স্পট থেকে আরেক স্পটে যাওয়ার জন্য। শুধুমাত্র যাদের পার্সোনাল গাড়ি আছে ঠিক আছে, যাদের পার্সোনাল ভেহিকেল নেই ওদের একটাই রাস্তা যাওয়া হচ্ছে লোকাল ট্যাক্সি, লোকাল ট্যাক্সিতে 6-7 জন সওয়ারিকে নিয়ে ঘোরাফেরা করে। দার্জিলিংও বোধ যেহেতু পাহাড়, কারণ পাহাড়ে রিক্সাও টোটো চলা যায়, তুমি বলবে আমি তো একা কোথাও যাই না, সবসময় আমার সাথে শোম্যানই যায়, শোম্যান যায় ঠিক আছে, বৃষ্টি থাকলে কিন্তু অসুবিধা। তাই ওইসব জায়গাগুলিতে না মোটামুটি একটা কষ্ট 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 হলো মানুষটা গাড়ি কিনে ফেলে, কারণ বৃষ্টি তুফান ঝড় যে কোনো সময় ঘোরার জন্য, প্লাস রাত্রটা খুব তাড়াতাড়ি হয় পাহাড়ে, পাহাড়ের লোকরা খুব ভোরে ওঠে আর খুব তাড়াতাড়ি ঘুমোয়, যেটা কিনা তোমার লাইফস্টাইলের একদম অপোজিট। তুমি বলবে দাদাদের বাড়িতে রাতে 12টার সময় আমরা ঘুমেছি, তখন তখন কারণ তখন তুমি ওখানে গেস্ট হিসেবে গেছো, নর্মাল লাইফস্টাইল যেটা বললাম পাহাড়ের লাইফস্টাইলটা ওই রকম হয়। আর পাহাড়ে গেলেই যে শোম্যান ডায়াবেটিস ফ্রি হয়ে যাবে সেটা কিন্তু না, এটা কিন্তু ভুল, বরং পাহাড়ে হ্যাঁ পলিউশন ফ্রি, তার জন্য অনেক রোগ থেকে ভালো থাকা যায়, কিন্তু পাহাড়ে গেলে কিন্তু যাদের প্রেশারের ব্যাপার আছে, হাই প্রেশারদের জন্য কিন্তু পাহাড়টা ঠিক সুইটেবল না, এটা কিন্তু বড় ব্যাপার আছে। আর প্লাস আমি তো কখনো দার্জিলিং যাইনি, শিলিগুড়ি টু দার্জিলিংয়ের রাস্তাটাতে এরকম এরকম থাকে, যেটা কিনা খুব বেশি মাত্রায় গাড়ি যাত্রী যারা যায় এর জন্য কষ্টকর হয়। কখন কষ্টকর হয়? রেইনি ডেজে, বৃষ্টির দিনে, বৃষ্টির দিনের কষ্ট এবং শীতের দিনে কষ্ট, এই দুটো কষ্টকে জানার পরই তোমার যাওয়াটা উচিত, মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে কিনা সেটা ভেবে যাওয়া উচিত। তো এই প্রশ্নগুলি নিশ্চয়ই তোমার মনে থাকা উচিত এবং ভাবনা করাটা উচিত। এবার আসি, তুমি শোম্যানের একটা সানগ্লাস ভেঙে ফেলেছো, ঠিক এরকম একটা সানগ্লাস আমার কাছে আছে, একটা না আমার এরকম দুটো এপিসোড হয়ে গেছে যে এইরকম সানগ্লাস হয়। যাই হোক শোম্যান, তোমার সঙ্গে তোমার দিদিরও মিল আছে, এই সানগ্লাস নিয়ে আমারও তাকে এরকম সানগ্লাস আছে, ম্যান্ডি ভীষণ হাসছিল সানগ্লাসটা এরকম হয়ে যাওয়ার পর, এবং সবচেয়ে বড় কথা ম্যান্ডি দার্জিলিংয়ের ফ্লেভার এখনও ধরে রেখেছে, হিন্দিতে কথা বলছিল এবং শোম্যানও সে কথাটা হিন্দিতে উত্তর দিচ্ছিল, এবং শোম্যানের কালকে হ্যাপি বার্থডে, তাই হ্যাপি বার্থডে ভাই ইন অ্যাডভান্স। গত বছরের বার্থডের গিফটটা ম্যান্ডি দিতে পারে নাই, তখন ঝড় বইছিল বাহিরে এবং মনে, এটা পরে ম্যান্ডির গিফট, ম্যান্ডি বার্থডের দিন, ম্যান্ডির বার্থডের দিন দিয়েছিল, মে মাসের জন্মদিনের গিফটটা নভেম্বর মাসে দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি এবার কিন্তু অ্যাডভান্স শার্ট কিনে ফেলেছে, খুব সুন্দর দুটো শার্ট দেখলাম, এবং হয়তো আরও কিছু গিফট দেবে, তাছাড়া মেয়েও একটা আবদার করেছে, ও ওর বাবাকে কোনো একটা গিফট দিতে চায়, এটা খুব ভালো কথা যে মেয়ে একটা ভালো গিফট দিতে চায় বলছে, মানে মেয়ে একটু বড় হয়ে গেছে, বুঝেছে যে বার্থডে টার্ডে হলে কাউকে গিফট দিতে লাগে, এটা খুব ভালো লক্ষণ, মেয়েটা খুব তাড়াতাড়ি বুঝে এবং খুব ভালো হচ্ছে, এটা কিন্তু গুড সাইন। এবার আসছি ম্যান্ডির আর সোমেনের প্রেম কাহিনী। ম্যান্ডি শুয়েছিল, বলেছিল যাবে ছানা করতে, সোমেন দেখলাম আসলো আর ম্যান্ডিকে সেই জন্মদিনের মতো
কোলে তুলে নিয়ে বেডরুম থেকে ছানা পর্যন্ত, মানে কিচেনের মতো নিয়ে গেল ছানা করার জন্য। আবার এটাও বলল ছানাটা হয়ে গেলে পরে আবার কোলে করে নিয়ে আসবে। সোমেন, এই জিনিসটা কিন্তু ম্যান্ডি লাইক করে, মানে কেয়ারিং, একটু মজা, একটু স্পার্ক। হ্যাঁ, ওই বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সব স্পার্ক ইজ ওভার। না, এই যে একটু নিয়ে যা, কোলে করে নিয়ে যাওয়া, কোলে করে নিয়ে এসে, কোলে করে তো হেভি হলে করিতে পারে না, বাট স্টিল, যেটা কিনা সোমেনের অসুখটা ধরা খাওয়ার পর থেকেই আমরা দেখেছি পাহাড়ে ম্যান্ডির দিকে কীভাবে সোমেন একদম একদম প্রেমিক লুক দিয়ে তাকিয়েছিল, একদম এইভাবে এনেছিল ঠোঁটটা, আমি এখন দিল বুঝি কিসটা। হ্যাঁ, তাই ওই অ্যাফেকশনটা অনেকটাই কিন্তু সোমেন আর ম্যান্ডির বেড়ে গেছে, কারণ অসুখটা হওয়ার পর থেকেই সোমেন বোধহয় আরও বেশি আঁকড়ে রাখতে চাইছে ম্যান্ডিকে। মানে ওর যে ম্যান্ডি ছাড়া চোখেও সর্ষে ফুল দেখে এটা বোঝা যাচ্ছে। দিল জিগার জান সবটাই ওর ম্যান্ডি। সেই নীল শাড়ির পরার পর থেকে সোমেনার চোখটা সরাতে পারেনি ম্যান্ডির কাছ থেকে। ঠিক দেখো, ম্যান্ডি ঘরে শুয়েছিল, তারপরও ম্যান্ডিকে কি সুন্দর করে কোলে করে নিয়ে গিয়ে কিচেনে ছানা বানাতে দিল। এই জিনিসগুলি তুমি যদি বরকরার রাখো না, তাহলে সোমেন ম্যান্ডি আর কোনোদিনও পাটা ফিসলাবে না। তুমি ম্যান্ডিকে গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছিলে, ক্যাজুয়াল থাকতে, দেখভাল করতে না, ও কি করছে, কি খাচ্ছে খাচ্ছে তুমি বলতে না। এটা ম্যাক্সিমাম ঘরই হয়, ওয়াইফ খেলো কি খেলো না, ওয়াইফ কি ড্রেস পরলো কি পরলো না, ওয়াইফ সাজলো কি সাজলো না, এগুলি খেয়াল রাখার প্রয়োজন মনে করে না। এটা তো আমারই, বিয়ে হয়ে গেছে আর সাজলি কি না সাজলি, এই জিনিসগুলি। তখনই যদি কোনো থার্ড পার্টি এসে একটুখানি আহ কি ভালো লাগছে দেখতে, আজকে আমার দেখতে সত্যি সুন্দর লাগছে, এইরকম কথাগুলি যখন শোনে অ্যাফেকশনটা বেড়ে যায়, যেটা কিনা তুমি বলতে না, তুমি কোনো কাজে সাহায্য করতে না, কোনোটাই করতে না। ম্যান্ডি খুব সুন্দর করে চান করে এবং তাড়াতাড়ি করে, যদিও ভাত খাওয়ার পরে স্নান করেছে, পুজো দিয়েছে, বাট একটু আগে পুজোটা দিয়েছে, যেটা কিন্তু ম্যান্ডির কাছ থেকে আমরা পেতাম না। ম্যান্ডি খুব তাড়াতাড়ি করেই দিল পুজোটা, দেখলাম ভালো লেগেছে। গাছ থেকে ফুল পেরেছো, এনেছো, ঠাকুর দিয়েছো বেশ মনোযোগ সহকারে। তুমি কয়েকটা ফুল গাছ উপরে লাগাতে পারো ছাদের উপরে। তুমি লোকের বাড়ি থেকে বাউ 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 না করে নিজের বাড়িতেও কয়েকটা গাছ লাগাও, যাতে লোক তোমার বাড়িতে এসে বাউ 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 করে। ঠাকুর পুজো দেওয়া ছাড়াও ছাদের যেরকম গাছ থাকে, তোমার তো নিজের বাড়ি, কত মজা, সেখানে অনেকটাই ভালো লাগবে। তো ওভারঅল ম্যান্ডির ব্লকে শুধুমাত্র আমার ওই জিনিসটা যে বাইরে গিয়েও খায়, ওইটা ঠিক ভালো লাগে না। এখন বলবে কারোর খাওয়া নিজের ইচ্ছের ওপরে। হ্যাঁ, যেমন ম্যান্ডি ওই তাল শাঁসটা খেতে ভালো লাগে, ছোটোবেলার বাবার কথা সবসময় মনে পড়ে, বললাম না প্রতিদিন প্রতি মুহূর্তে বাবার কথা বেশি করে মনে হবে। ছোটোবেলা ওর বাবা ওকে প্রচুর তাল শাঁস খাইয়েছে এবং ও চাইছে ওর জিনিসটা ওর মেয়েও বহন করুক। মেয়েকেও খাওয়ালো এবং মেয়েও বলল যে হ্যাঁ খুব ভালো লেগেছে খেতে। আর প্রচুর তাল এর শাঁসটা বাবা খাইছে, দেখেছো ম্যান্ডি? তোমরা যারা ভিউয়ার্সে বলেছিলে বাবা মারা গেছে, ওর আনন্দ ফুর্তি শেষ নেই, হ্যান নেই, বাড়ি বানাচ্ছে, ঘর বানাচ্ছে, প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজের মধ্যে কিন্তু ও ওর বাবার কথা প্রতিটি মুহূর্তে মিস করে, বাবাকে প্রতিটি মুহূর্তে মিস। ওই যে যখন ফোন কলটা না আসে না, সমস্ত ছেলেমেয়েরাই ওই বাবা আর মাকে মিস করে। যখন থাকে তখনও তো ফোন কলটা আসলে পরে ধরার সময় থাকে না ব্যস্ততার কারণে, যখন থাকে না, যখন ওই রিংটা হয় না, তখন সেই মা বাচ্চাগুলি কিন্তু মা বাবাকে মিস করে। ম্যান্ডি তাল শাঁসের সময় মিস করে, ম্যান্ডি সঞ্চিতের বাবাকে দেখার পর মিস করলো, ম্যান্ডি প্রতিটি ক্ষেত্রে কিন্তু বাবার কথা বলে এবং মিস করে। মেশামশাই আছেন, মেশামশাই দেখছেন যে আমার মেয়েটা অনেকটাই মাটিটা শক্ত করে দাঁড়াতে পারছে ধীরে ধীরে। এইভাবেই থেকো, ভালো থেকো। আর তোমরা যারা দিদি ম্যান্ডি ম্যান্ডি করে বলছিলে, তাদেরকে বলছি কথা আমি রাখলাম। বাই।